फ्रेंड्स, गुड मॉर्निंग। ऐजे लेथार्जी गर्ल, आज के तुम्हारा सबाई निश्चय खूब भलो आज, हमें खूब भलो आज। आज के दिन के शुरू करक भलोबासा दिए छोटे अनेक शुभेच्छा। तो हमारे विशाल जला दिए दिन शुरू, ऐजे लेथार्जी खाच्चे। आज के और असाइनमेंट चलते, असेसमेंट चलते अनलाइने, वोज खूब एक्टू पढ़ाशुना बस करते टायर्ड बुझले। और ये ओपरे ढक ढक कर काज हे कि शा जा हमार अनेक काज जा लेथार्जी गाल के ठीक कर बुझते देखो ओट उठे पड़ उठे बस उठे बस जया सब नहीं आई नहीं ओ कि আজকে অ্যাসাইনমেন্ট আছে। কি অবস্থা ও, আজকে চুল কাটতে যাবি তো? চুলটা কেটে নিয়ে আয়, কিছুক্ষণ গ্যাপ পাবি, চুলটা কেটে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে পাপা নিয়ে যাবে, চুল কেটে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে চুল কাটানোর কথা। ঢং এখন থেকে অত স্টাইলের দরকার নেই, চুল নষ্ট হয়ে যাচ্ছে। তুই কি সুর উঠতে পারছিস না? পড়তে বসবি তো, সমস্ত খাতাপত্র নিয়ে বস। তাই কাট গিয়ে সামনেটা পুরো ন্যাড়া কর, সামনেটা। আজকে একটু চচ্চড়ি করবো, অনেকদিন করিনি, শাশুড়ি মা থাকতে হতো তা অনেকদিন হয়নি, তার থেকে একটু করবো। মাছের মাথা দিয়ে সব আনাজ দিয়ে একটা চচ্চড়ি করবো। চচ্চড়ি খেতে কি ভালো লাগে না বলো? তোমাদেরও নিশ্চয় খুব ভালো লাগে। এই যে সব কেটে রাখছি, ঝিঙে কুমড়ো বেগুন আলু সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। খুব সুন্দর হয় খেতে চচ্চড়ি, সব কিছু আনাজ দিয়ে মাছের মাথা দিয়ে করার পর তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। চলো এবার রান্না বান্নার পালা সেরে নিই, চচ্চড়িটা কেটে রেখেছি করে নিই, আর দেখি মাছের কি করতে পারি একটা, যা হোক করে নেবো। আজকে অনেক কাজ, তোমার পরীক্ষা নিয়ে চিন্তা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, তাই বেশি রান্না নিয়ে পড়ে থাকলে চলবে না। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আরে সোনাই, চুল কেটে চলে এসছে, দেখি দেখি এদিকে এদিকে দেখি কেমন কাটা হয়েছে, ভালো পেছনটা দেখি, ঠিক আছে, শান্তি আছে বল? না, শান্তি হচ্ছে না, দেখি সামনেটা বেড়ে যাবে পুজোতে। এই তো হেয়ার কাটিং করে চলে এসছে তুই, নাই মনটা একটু খারাপ হয়ে গেছে, চুল কেটে ফেলেছে। যা হবে চান করে নাও, চান করে পুজোটা করে নাও। এই যে উচ্চিংড়ে এসছে আমাদের বাড়ি, হ্যাঁ উচ্চিংড়েই আমি বলবো। এ বাবু, বাবু কোথায় গেলি? ওই যে জানলায় চলে গেছে। বাবু আমার রান্নাটা করে দে না, আমার হাতে কি ব্যথা, করে দিবি? বাবু টুকি দেখতে পেয়ে গেছি, এখন পুজো করবে, পুজো করে একটু খাওয়া দাওয়া করবে। কি অবস্থা, তুই পুজো করতে করতে নাচছিস? হ্যাঁ পড়াশোনা কর, দেখ ভাই বলছে পড়াশোনা কর, ও বলছে। আরে শোনো, তুই পুজো করতে করতে নাচছিস কেন, ডান্স করছিস? ছি 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 ছি, আজকে আমি মাঝে মাঝেই নতুনত্ব কিছু বানিয়ে ফেলি, নিজেও জানি না কী করে বানায়। তা আজকে আমার মনে হলো যে মাছের একটা নতুন কিছু করি, আলু পটল দিয়ে তো মাছের এমনি ঝোল হয়, তা আজকে ভাবলাম যে আলু পটল দিয়ে ঝোলটা একটু অন্যরকম করি। একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে করলাম, পাঁচফোড়ন পেঁয়াজ ভেজে নিলাম, তার মধ্যে আলু আর পটলটা ভালো করে ভেজে তারপর যা যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি, মানে এখনও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে
टमेटो देव अवश्य समस्त किस दिए जिरे धने लंका गुड़ो हलुद गुड़ो सब किस दिए कषे जल ढेले देव देख कम लागे एटा नतूनत मैं पाँचफोड़न दिए झोल पाँचफोड़न दिए एम निरामिष झोल है से पिंज़ दिए देखी कम लागे এই সেই মাছের ঝোল যেটা বললাম নতুনত্ব করে করছি কালার তো ভালো হচ্ছে নিশ্চয়ই খেতেও ভালো হবে গন্ধও তো ভালোই বেরোচ্ছে আচ্ছা একটু নতুনত্ব করে করছি একঘেয়ে করি না ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আশা করি ভালোই হবে এই যে আমি আজকে রান্না করেছি এই যে চচ্চড়ি মাছের মাথা দিয়ে ভীষণই সুন্দর হয়েছে তুনায় একটু চেকেছে খুব ভালো লেগেছে আমিও একটু দেখলাম টেস্ট করে ভীষণ ভালো হয়েছে খেতে আর এটা হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে এটা নতুনত্ব করলাম পাঁচফোড়ন পেঁয়াজ এগুলো দিয়ে আর এই হচ্ছে আমার জন্য একটু ভাজা করে নিয়েছি আর ডাল আছে ফ্রিজে একটু গরম করে নেব তো এই হচ্ছে আমার মেনু আজকে তো ওই এইটাই রাত্রিরেও থাকবে ওই চচ্চড়ি একটু থাকবে ওই দিয়ে রুটি খাবো কারণ মাছের মাথা দিয়ে চচ্চড়ি দিয়ে আর রুটি খেতে আমার বেশ ভালোই লাগে ওদেরও ভালো লাগে যাই এবার আরেকবার একটু চান করে নিই সকালবেলা তো গাড়িয়ে সব জামাকাপড় ছাড়াই হয় তাই এই রান্না করে একবার না চান করলে হয় না এবার চান করে নিই করে লাঞ্চ করে নিই এই যে লাঞ্চ হয়ে গেছে এখন আমি লিখতে বসেছি এইমাত্র হোয়াটসঅ্যাপে আমার এক ছাত্রী পাঠালো যে ম্যাডাম আমাকে একটু লিখে দিন ওদের স্কুল থেকে একটা প্রশ্ন দিয়েছে তার অ্যান্সারটা আমাকে লিখে দিতে হচ্ছে মানে গল্প করবো কি তোমাদের সঙ্গে তার আমার উপায় নেই তো এই এগুলো লিখে দেওয়ার পর আবার আমাকে বিকালবেলা আমার টিউশন আছে পড়াতে বসতে হবে মানে রেস্টের কোনো উপায়ই নেই তার মাঝে আবার তুনায়েরও যদি কিছু পড়াশোনা থাকে সেটা দেখতে হবে হ্যাঁ পরীক্ষা ওর খুব মানে বিরাট চিন্তা হয়ে গেছে শুধু এই সেই ভীষণ গল্প পড়াশোনাটা একটু কমই হয়ে যাচ্ছে বাকি সবই হচ্ছে তো আজকেই ওর বাবা বলছিলো তোর তো সবই চিন্তা আছে পড়াশোনা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে খুব বিরাট হচ্ছে পড়াশোনা হ্যাঁ অনেকগুলো করে চ্যাপ্টার একসঙ্গে দিয়ে দিচ্ছে পুনে বড্ড মশা একটু মশাটা তারা না আমাদের ঘরে না এইদিকে ড্রেন আছে একটা আর এই জানলা খোলা থাকলে এত মশা ঢোকে না কি বলবো বন্ধু তোমাদের তোমাদেরও বোধ হয় বাড়িতে যাদের মশা আছে জানো উপদ্রব আর সব সময় ওই গুড নাইট কয়েল এইসব জ্বালানো সম্ভব হয় না তো আমি একেবারেই সময় করে উঠতে পারি না রোজ ভিডিও দেওয়ার তার জন্য আমি ক্ষমা প্রার্থী এই যতটুকু সময় পাই তার মধ্যেই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ও চুল কেটে এসছে তো ওর মনটা একটু খারাপ ছিল এখন আবার ঠিক হয়েছে ও বলছে ব্যাঙের ছাতা করে দিয়েছে কেন ও বাজে লাগছে গো দেখো আসলে চুলটা ওর অনেকটা বেড়ে গেছিলো চুল যদি না কাটে চুলটা তো খারাপ হয়ে যায় বলো একটা তো ট্রিম করতে হয় সামনেটা কাটতে হয় নাহলে এত সুন্দর চুলটা তো নষ্ট হয়ে যাবে আর শোনা আগে সবাই বলে খুব সুন্দর চুল ওটা একটু তো নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমি বললাম যে একটু কেটে নাও এত কষ্ট করে সর্ষের তেল মাখিয়ে চিটিনি করে চিটে গন্ধ বের করে যে চুলটাকে সুন্দর করলাম তার একটু মর্যাদাটা দাও সুন্দর চুলটাকে তো ঠিক রাখতে হবে ওই জন্যে ওকে যে চুলটা কাটিয়ে দিলাম ভালোই লাগছে বলো পুজোর মধ্যে আবার একটু বেড়ে যাবে এখন তো সবে আগস্ট বাবা তোমায় একটুখানি মশাটা তারা রে আর পুজোর মধ্যে তো বেড়ে যাবে আর যদি খুব বেড়ে যায় আর একটু ট্রিম করে দেবো কোনো অসুবিধা নেই এই সবে আগস্ট মাস তখন একটু স্টাইল ফাইল করবে পুজোয় ঠিক আছে তো যাকগে আর আজকের ভিডিও এই অবধি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট করে অনুরোধ করছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কিন্তু পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন জানে বন্ধুরা জানে দিও আচ্ছা বন্ধুরা জানে আমি তাতেও বারবার করে বলে দিচ্ছি যদি নিউ ফ্রেন্ড দেখে আমার তারা তো জানবে না ওই জন্য আচ্ছা আমার বন্ধুরা তোমরা একটু আমাদের পাশে থেকো আর একটু ভুল ত্রুটি মার্জন হলে ক্ষমা করে দিও কারণ এডিটিংটা খুব তাড়াতাড়ি করে করতে হয় নানান কাজে আর কাইন মাস্টারে আমরা আগে এডিটিং করতাম কিন্তু এডিটিং অ্যাপটা এত গণ্ডগোল করছে যে বলার নয় আবার নতুন একটা এডিটিং অ্যাপে করতে হচ্ছে তো করতে গিয়ে আমরা তো সব নিউ একদম ভিডিওর ব্যাপারে তো একটু ভুল ত্রুটি হয়েই যায় তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাদের একটু ক্ষমা করে দিও আর তোমরা আমাদের একটু সঙ্গে থেকো তোমরা না সঙ্গে থাকলে আমরা কী করে এগোবো বলো তো আজকের ভিডিও এই অবধি
আসি। টাটা।